বাট অনেক দিন পরে আমার মনে হলো কোনো স্বদেশি মুভি বা ফ্রিডম ফাইটার এরকম ধরনের মুভি দেখে আমার এতটা ভালো লেগেছে, ট্রুলি আমার এতটা ভালো লেগেছে, ততটা ভালো লাগেনি। ওটা আমার খুব ভালো লেগেছে। মানে হ্যাঁ, স্টোরি বেশ ভালো ছিল, এক্সিকিউশন অনেক জায়গায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি, অ্যাওয়াতন মেরে ওয়াতন। আর যেটা 21 মার্চ রিলিজ করেছে অ্যামাজন প্রাইমে, আর এটা ডাইরেক্ট করছে কন্নন আইয়ার। আর কাস্টে আছে সারা আলি খান, ইমরান হাশমি, স্পর্শ শ্রীবাস্তব এবং বেশ অনেকে। তো তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, মানে বলবো লাস্ট যতগুলো আমি বলবো যে স্বদেশি মুভি দেখেছে তার মধ্যে আমার ওয়ান অফ দ্য বেস্ট। আমি বলতে চাইছি বেস্ট, কিন্তু আমি বুঝতে পারছি না আমি লাস্ট কোনগুলো দেখেছি আর কোনগুলো এ। বাট অনেক দিন পরে আমার মনে হলো কোনো স্বদেশি মুভি বা ফ্রিডম ফাইটার এইরকম ধরনের মুভি দেখে আমার এতটা ভালো লেগেছে, ট্রুলি আমার এতটা ভালো লেগেছে, ততটা ভালো লাগেনি। ওটা আমার খুব ভালো লেগেছে। মানে হ্যাঁ, স্টোরি বেশ ভালো ছিল, এক্সিকিউশন অনেক জায়গায় ভালোই লেগেছে আমার। ভালো লেগেছে, একটু জায়গায় স্লো লেগেছে, আর আই থিঙ্ক অ্যাক্টিং ওয়াইজ আরও বেটার হতে পারতো। ওখানটাই আমার আরও বেশি মানে এক্সপেকটেশন ছিল। মানে একটা স্বদেশি ফিল্ম যতটা দাগ কাটার কথা ছিল আমার ক্ষেত্রে অতটা কাটেনি। নট অ্যাজ এ স্টোরি বলছি না আমি, স্টোরিটা বেশ ভালো ছিল, বেশ সুন্দরভাবে দেখিয়েছে স্টোরিটাকে। হয়তো আরেকটু থ্রিলিং হলে ভালো লাগতো, তাছাড়া বেশ ভালোই লেগেছে স্টোরি ওয়াইজ। কিন্তু হ্যাঁ, অ্যাক্টিং ওয়াইজ বা যে ডায়লগসগুলোর যেটা মানে গায়ে কাটা দেওয়া উচিত ছিল, সেটা আমার আমার ক্ষেত্রে হয়নি ওই জিনিসটা। আমার মনে হলো স্টোরি আমার খুব ভালো লেগেছে, মানে অনেক রকমের স্টোরি অনেক স্বদেশি মুভিতে সবই মোটামুটি রিয়েল লাইফ স্টোরি নিয়ে হয়। এটা একটা অ্যাকশন হয়, হ্যাঁ স্পাই হয়, বাট এটা একটু আমার এটা বেশ ভালো লেগেছে, মানে আমার এতটাই ভালো লেগেছে, আমি আনএক্সপেক্টেডলি স্টোরিটা ভালো লেগেছে, মানে অতটা ইম্পর্টেন্টও ছিল স্টোরিটা। আর আমার আবার মানে যেখানে আমিও হয়তো এটা টিজার ট্রেলারে বা আগে অন্যান্য ফিল্মের কমেন্টও বলেছি, আমার সারার থেকে যেটা তোমার মনে হয়েছিল গ্যাস লাইটে তোমার ভালো লেগেছিল, খুব আমার ওরকম অতটা মনে হয়নি। বাট এখানে সারপ্রাইজিংলি আমার সারাকে বেশ ভালো লেগেছে, মানে ট্রেলারে আমি বলেছিলাম আমরা যে বেশ এত এক্সপেক্ট করিনি সারার থেকে, বাট ওই হিসাবে পুরো মুভিটাতে আমার অতটা ইমপ্যাক্ট, বাট আমার তুলনামূলক অনেক ভালো লেগেছে। কারণ কি, হয়তো ওই এজ গ্রুপের একটা মেয়ে বা নিউ ফেস সব জায়গায় আইলিয়াকে এক্সপেক্ট করতে পারি না, আর আমি চাইও না করতে, সব থেকে বড় কথা। যেভাবে ডাইরেক্ট সব থেকে বড় কথা, যেভাবে ডাইরেক্টর সাজিয়েছে, যেভাবে আমি রাজির মধ্যে কিন্তু ওই জিনিসটা তোমার ওই টাইম ফ্রেমটা বলো বা ওই অ্যাটমসফিয়ারটা আমার অতটা লাগেনি। ওখানে অনেক বেশি তোমার এক দুজনের অ্যাক্টিং এর জিনিসটাকে বেরিয়ে গেছে, কিন্তু এখানে ওগুলো ছাড়াও ডাইরেক্টর বা আর্ট ডাইরেক্টর বা যারা কস্টিউম করেছে, ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে যারা ছিল, মানে ওই যে তাদের কাজটা অনেকটাই বেশি ছিল, আর আমার ওই কাজটা অসাধারণ লেগেছে। কারণ কি, ওই সাদা শাড়ি বলো বা একটা সিম্পলিসিটি, একটা সিম্পল লুকের মধ্যে যত সুন্দরভাবে পুরো জিনিসটাকে তৈরি করেছে, ওটা আমার অসাধারণ লেগেছে। আর আর যেটা একটা জিনিস হচ্ছে, টিনেজের আগে বা টিনেজ এজ ফর্মটা, ওটার মধ্যে যে দেশের জন্য লড়াই করাটা ভাবো, তার মধ্যে একটা লাভ অ্যাফেকশন বলো, একটা যেটা বলে না যে একটা যেটা সিম্পলিসিটি বা একটা খুব পিওর জিনিসটা, ওটা খুব ভালো মতন ফুটে উঠেছে। সেটা সারার হোক বা সারার অপোজিটে যে ছেলেটা ছিল তার একটা ইনোসেন্স হোক,
আমার মানে আমার বেশ ভালো লেগেছে। আমার মনে হয়েছে ডাইরেক্টর খুব ভালো কাজ করেছে। আমার মনে হয়েছে পুরো সেট আপটা, যেটা হোক বাইরে হোক ঘরের ভিতরে হোক প্রত্যেকটা দেখানোর হোক, ইংরেজ যে সেট আপটা, ওদের যে অ্যাক্টিং করেছে প্রত্যেকটা, ইংরেজ হিসাবে যারা অ্যাংলো হিসাবে অ্যাক্টিং করেছে তাদের অ্যাক্টিং স্কিল বলো, তাদের প্রত্যেকটা ক্যারেক্টার আমার খুব অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে। এই জন্য আমার সিনেমাটা খুব ভালো লেগেছে, মানে আনএক্সপেক্টেডলি বাট সত্যি ভালো লেগেছে। হ্যাঁ, আর মিউজিকটা বলবো অতটা ইয়ে নয়, মানে মিউজিকে অতটা আমার ইয়ে হয়নি, কি বলবো, অতটা মানে যেরকম মনে থেকে যায় ওয়াও সেরকম লাগেনি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিকঠাকই ছিল স্টোরি ওয়াইজ। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিকের থেকে বেটার লেগেছে ওই অনুযায়ী, ঠিকই ছিল। বাট হ্যাঁ, গানগুলো বা অন্য ইয়েগুলো যেটা মনে দাগ কেটে বা আমি সিনেমা শেষ হওয়ার পরেও গুনগুন করছি, ওই জিনিসটা হয় সেটা বলতে পারি, সেটা একমত। আর তাছাড়া যেটা তুমি বললে, হ্যাঁ যে ফরেন অ্যাক্টরসরা ছিল যে অন্যান্য সিনেমার থেকে অ্যাটলিস্ট ভালো ছিল, যারা ছিল আমার তো বেশ অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে জিনিসগুলোতে। বা তোমার রেডিওটাকে একটা নতুন একটা মানে এলিমেন্ট, যেটা স্বদেশী আন্দোলনের জন্য, বা আমি বলবো এদের ছাড়াও কাস্টিং না অ্যাকচুয়ালি যে অ্যাটমসফিয়ারগুলো দেখানো হচ্ছে, যে দেশের বিভিন্ন প্রান্তে কীভাবে জিনিসটার সংগ্রামটা চলছে, সেটা বেঙ্গল হোক, সাউথে হোক, গুজরাটে হোক, অন্যান্য জায়গায় কেমন করে জিনিসটা ছড়িয়ে পড়ছে, অ্যাট এ টাইম সেম টাইমে কি করে সবার মধ্যে একটা বিদ্রোহের ভাব তৈরি হয়েছে, ওই দেখানোগুলো খুব সুন্দর লেগেছে। ভূমিকা ছিল এই সময়ে, দেখবে সবাই করে না, সবাই একটা ক্যারেক্টার নিয়ে ফোকাস করলে ওই জিনিসটাই করছে বা ওদের আন্দোলনটাই দেখাচ্ছে, এটাই বেশিরভাগ হয়। এর ইমপ্যাক্টটা তো ওটাই ছিল না, এ তো নিজে কারোর এগেইনস্ট লড়াই করা, ভাই যেটা বললাম যেটা মোস্টলি অ্যাকশন হয়ে থাকে এরকম তখনকার দিনের সিনেমাগুলো যদি আমরা পিরিয়ড মুভিগুলো দেখি তো ম্যাক্সিমাম কি অ্যাকশন, কারোর বিরুদ্ধে কি লড়াই করছে, বোমবাজি করছে। বাট এখানে সেইটার থেকে একটু আলাদা অন্য একজনের গল্প দেখানো হয়েছে, যে একটা রেডিওর মাধ্যমে এই সংগ্রামটাকে চালিয়ে গেছে, যে এই মুহূর্তে সবাই অ্যারেস্টেড, বড় বড় নেতারা মহাত্মা গান্ধী নেহরু সবাই অ্যারেস্টেড, সেইখানে আগুনটাকে জ্বালিয়ে রাখার যে কাজটা করেছে তার যে ইম্প্যাক্টটা সেইটা হচ্ছে ওই জিনিসগুলো, যে তারা যারা শুনছে তারা বিভিন্ন জায়গার লোক, তারা কীভাবে নিজের নিজের জায়গায় ওর ওই রেডিওটা শুনে আবার নিজেদের সাহস ফিরে পেয়ে আবার ওটাকে কন্টিনিউ করছে, সংগ্রামটাকে কন্টিনিউ করে যাচ্ছে। আর তারপরে সে ইংরেজদের হাতে ধরা পড়ে, তারপরে টর্চার করা, তারপরে ফেরত আসা। আর আমরা জেনেছি যে অনেকদিন স্বাধীনতার পরে প্রচুর দিন বেঁচে ছিলেন, তো অসাধারণ একটা জার্নি আমি বলবো, যেটা সবাই যে আলটিমেটলি যুদ্ধ করে মারা যায় সেটা না, এদের গল্প বলারও কেউ আছে, এটা হচ্ছে সব থেকে গায়ে কাটা দেওয়ার ব্যাপার। আর তার মধ্যে এমন না নিজের সেলফ স্যাক্রিফাইস করতে এক সেকেন্ডের জন্য না ভেবে, ওই টাইমে দাঁড়িয়ে একটা আমি বলবো না অনেক বয়স্ক কেউ একটা বাচ্চা মেয়ে ধরতে গেলে স্কুল কলেজ পড়া, তো তাদের জীবনের উদ্দেশ্যটা কি সুন্দরভাবে তারা বেছে নিতে পেরেছে ওই টাইমে দাঁড়িয়ে, যেখানে এখনো মানুষ কনফিউজ, ফেমিনিস্টরা তো এত সবকিছু নলেজ থাকা সত্ত্বেও। আর একটা কি বলো তো, মানে সবকিছু সেটা সবকিছুর আগে দেশকে রাখার যে একটা তোমার মানসিকতা বলো, ওটা খুব সুন্দর লেগেছে, যেখানে তোমার ফ্যামিলি হোক মা বাবা হোক সবাইকে ভালোবাসছে, তাছাড়া তোমার লাভ অ্যাফিয়ারেন্স হোক কাউকে ভালোবাসছি পছন্দ হচ্ছে, কিন্তু তার উপরে মানে একটা জিনিস বললো না যে ওই ডায়লগটা খুব ভালো লেগেছিলো, যে আমাদের মধ্যে যেটা আছে ওটা সত্যি কিন্তু ওটা অনেক ছোট, দেশটা অনেক বড়, সো প্রায়োরিটি। আমার এটার ডায়লগগুলো খুব ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় খুবই ভালো লেগেছে, আর ভালো লেগেছে আমার আমার বেশ সিম্পলিসিটিটাকে এটার মধ্যে আমি এনজয় করেছি ব্যাপারটাকে। হ্যাঁ, তো ওভারঅল ওটাই যে সিনেমা হিসাবে আমার ভালো লেগেছে, বাট আই থিঙ্ক অন্য কেউ অ্যাক্টিং করলে হয়তো আরও বেটার লাগতো আমার, ডায়লগ ডেলিভারি বা ওগুলো কিছু কিছু জায়গায় আমার উইক লেগেছে। আমার ফার্স্ট টাইম আমি সারার কোনো অ্যাক্টিংকে ভালো বলছি সেটা তুই না বলছিবে না, আমি ফার্স্ট টাইম লিটারালি আমি অ্যাক্টিং খারাপ বলবো না, না আমি বলবো যে মানিয়েছে জায়গাটাতে, আমার মানিয়েছে ক্যারেক্টার হিসাবে উষা মেহতা হিসাবে ওকে বেশ ভালোই লেগেছে আমার, কিন্তু ওই ডায়লগ গুলো যেটা তোমার
এক্সপেকটেশন হাই, মানে একদম আমি মানে চোখে জল পড়ে যাবে বা একদম বুকে লাগবে গায়ে কাটা দেবে ওই ফিলটা আমি এক্সপেক্ট করছিলাম, হয়তো ওই জন্য হয়তো আমার অতটা ইমরান হাশমিন ছিল সিনেমাটা, আমরা যেটা এক্সপেক্ট করিনি, আমরা ট্রেলারও মনে দেখাইনি, মিস করেছি তাই ভাবছিলাম যেটা ভুল ইনফরমেশন নাকি না, বাট হ্যাঁ ছিল বেশ অনেকটা ক্যারেক্টার ছিল, বেশ গেছে ভালোই মানিয়েছে, বেশ অন্যরকম একটু একটা অ্যাক্টিং দেখতে পেরেছে ওনাদের থেকে, ক্লিন সেভড একটা বেশ চশমা পরা একটা বোমকেস বোমকেস ভাব ছিল লুকটাতে। আর আমি বলবো ওর দুই বন্ধু যাদের সাথে শুরু করেছিল, হ্যাঁ একজন মুসলিম, তারা তাদের আলাদা আলাদা মতামত, তাদের এক মতামত, ফিজিক্যালি ডিসেবল, একটু পঙ্গু, হাঁটতে পারে না, তো বেশ লড়াইটা অনেক দিক থেকে অনেক ভাবে দেখানো হয়েছে, বা ওর বাবার যে ক্যারেক্টারটা যে ইংরেজদের হয়ে এত বছর ধরে কাজ করেছে, মানে খুব সুন্দর বলে না, অন্য অন্য ক্যারেক্টারটা বা গল্পটা একটু অন্য ভাবে দেখানো হয়েছে, এর জন্য ভালো লেগেছে। আর আমি বলবো ওটিটিতে আছে, দেখে নিতে পারেন, আপনাকে হলে গিয়ে দেখতে হচ্ছে না, তো এই সিনেমাটা আমার মনে হয় না মিস করাই ভালো, গিয়ে দেখে নিন মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, স্টোরিটা জানতে বা ইন্টারেস্টে যদি থাকেন তো অবশ্যই দেখতে পারেন, আর যদি দেখে থাকেন তো জানাবেন আপনাদের কেমন লেগেছে, আমরা দুজনে আমাদের কাজ সাথে একমত আপনি। আর আপনি বলবেন তাহলে আপনার সারার সবথেকে ভালো অ্যাক্টিং কোন সিনেমায় লেগেছে? আমার মতে এটা জানাবেন, আমরা যদি এখনো কিছু না দেখে থাকি আমাদের মানে গ্যাসলাইট, আমার একদম ভালো লাগেনি গ্যাসলাইট, আমার এখানে অনেক বেটার লেগেছে। যাই হোক, অনেকের কেদারনাথ হতে পারে, হ্যাঁ অনেকেরই কেদারনাথ হতে পারে, আপনার কোনটা আপনি জানাবেন কমেন্টে একদমই। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব, আর কোন আর কি ভিডিও আমরা ফিউচারে আরো রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একদম, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই।